হবিগঞ্জ এক তথা নবীগঞ্জ বাহুবল আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ঢাকায় গণফোরামের সভাপতি ও ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের চেম্বারে দলের মনোনয়ন ফর্ম জমা দেন রেজা কিবরিয়া তার প্রার্থী হওয়ার খবরে হবিগঞ্জ জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা হবিগঞ্জ প্রতিনিধি সাদাত মুক্তার তথ্য ও সিরাজুল ইসলাম জীবনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৈনতি মঞ্জু হঠাৎ করেই আলোচনায় এখন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বাবা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা ও মন্ত্রী হলেও ছেলে ঐক্যফ্রন্টে যোগ দিয়ে ধানের শীষের হয়ে নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দিয়ে হবিগঞ্জ তথা দেশবাসীকে চমকে দিয়েছেন রেজাকিবরিয়া হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনের নির্বাচনের জন্যে রোববার গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেনের চেম্বারে নমিনেশন জমা দেন রেজা কিবরিয়া নির্বাচনী মাঠে তার এই আগমন হবিগঞ্জ এক আসনের হিসেব নিকেশ অনেকটাই উলট পালট করে দিতে পারে বলে মনে করছেন হবিগঞ্জবাসী তারা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ওনার পিতাও একজন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন উনিও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন পরিচিত ব্যক্তিত্ব এবং ওনাদের মতো উন্নত নৈতিকতা ভোটসম্পন্ন লোক যদি রাজনীতিতে আসেন এটা দেশের জন্য আমার মনে হয় ভালো হবে এদিকে বিএনপি নেতাকর্মীদের অনেকেই এই ঘোষণায় কিছুটা দ্বিধাধ্বন্দ্বের মাঝে থাকলেও তারা রেজা এই আসনে স্বাগত জানাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী সাহেব সাহেবের সুযোগ্য উত্তরসূরি ডক্টর রেজা আমাদের হবিগঞ্জের নবীগঞ্জ বাহুবল আসনে নমিনেশন পেপার দলীয় নমিনেশন পেপার কিনায় আমরা হবিগঞ্জ বাসি উনাকে সুস্বাগত জানাই হবিগঞ্জে আওয়ামী লীগ নেতারা রেজা কিবরিয়ার এই ভূমিকার কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন রেজা কিবরিয়ার একসময় বোধোদয় হবে এবং আবারও তিনি যথাস্থানে ফিরবেন বলেই তাদের বিশ্বাস এই বিচার শেষ পর্যায়ে এই মুহূর্তে এসে উনি কেন এমন সিদ্ধান্ত নিলেন আমি জানি না তো আমার মনে হয় উনার সঠিক সিদ্ধান্ত হয় নাই এবং আমি বিশ্বাস করি এখনও যে উনি যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করতেন তো অবশ্যই উনাকে হবিগঞ্জের চারটি সিটের একটি উনাকে অবশ্যই দেওয়া হতো এই আসনের বর্তমান এমপি হচ্ছেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু মনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট